কোনো কাজ নাই কর্ম নাই তারা আমার সাথে যোগাযোগ করেন মাত্র আট থেকে দশ হাজার টাকার বিনিময়ে তাকে আমি ব্যবসাটা স্টার্ট করে দিব কোয়ালিটি ভাই দেখেন সেই কাপড় দেখছে আপনি দেখেন এই যে মাল মাল ভাই এই যে দেখেন প্রত্যেকটা এম এল এটা হলো তিন চাই নিম্ন রেটে দিছি আমি যাতে উনি মালটা বিক্রি করে আবার আমার কাছ থেকে নিতে পারে আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন হ্যাঁ এই যে দেখেন ছয়টা করে বান্ডি আমি একবার সীমিত লাভে মাল বিক্রি করি ভাই

মালে কোয়ালিটি গুলা দেখেন এই যে দেখেন সেই সেই ডিজাইন ভাই পাঁচটা ছটা করি কালার হবে হ্যাঁ কেউ একটু কম দামি চাই কেউ একটু বেশি দামি চাই আমি ব্যবসায়ীদের প্রতি এইটুক কথা বলি আপনারা এই মাল গুলার রেটটা যাচাই করে মালটা কিনবে কালার সাইজ হলে দুই সাইজ এলে প্রত্যেকটা ফলিতে টু পিস করে ফলি থাকবে হ্যাঁ এই যে দেখেন অসংখ্য ডিজাইন অসংখ্য কালার হবে এই যে দেখেন

বর্তমানে ফুটপাতে একটা বিশ টাকা লাগে ভাই নতুন উদ্যোক্তা ও ব্যবসায়ী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহর সেমতে ভালো আছেন দর্শক আমি আপনাদের নিয়ে কাজ করি আমি চাই আপনাদেরকে এমন সন্ধান দিতে ভিডিওর মাধ্যমে আপনারা যাতে ওই সন্ধান পেয়ে কালেকশন নিয়ে হয়রানি শিকার না হন আর আমার কথা শুনো আপনাদেরকে কালেকশনগুলো পাইকারি কিনতে হবে না আপনারা সরাসরি সন্ধান দেখে ভিজিট করবেন যাচাই বাচাই করবেন কথা বলবেন তারপরে আপনারা প্রোডাক্ট নেবেন আমি সব সময় চাই আপনারা সুযোগ সুবিধা পান আপনারা দিন শেষে উপকৃত হন পাইকারি কালেকশনগুলো নিয়ে হ্যাঁ দর্শক আপনারা যারা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চাচ্ছিলেন ঈদের আগে এমন একটি সন্ধান করতেছিলেন যেখান থেকে আপনারা পাইকারি টি শার্ট শার্ট বাচ্চাদের কালেকশনগুলো রিজনেবল প্রাইজে নেবেন প্যান্টগুলো রিজনেবল প্রাইজে নেবেন ব্যবসা করবেন সফলতার মুখ দেখবেন দর্শক এতটাই কমে দেয় ওনারা যে আসলে আপনারা কিনতেই লাভ করে নেন কথা আছে যে ব্যক্তি কোনো পাইকারি পণ্য কিনতে গিয়ে লাভ করে সে কিন্তু ব্যবসায় জিতে যায় আগে থেকেই হ্যাঁ দর্শক তুলনার কথা না বাড়িয়ে বিরোটি শুরু করে দেয়া যাক ভাই ভালো আছি এই যে দেখেন আপনার দোকানের নামটা কিভাবে আসবে আমার দোকানের ঠিকানাটা হলো ঢাকা গুলিস্তান সিটি প্লাজা মার্কেট এটা হলো বঙ্গবাজারের পাশে আমাদের মার্কেট তো বঙ্গবাজারের সামনে সে কাউকে জিজ্ঞাসা করলে হবে সিটি প্লাজা কোনটা তাহলে দেখাই দিব সিটি প্লাজার চতুর্থতলা আটাত্তর নাম্বার দোকান বিগ সেলার গার্মেন্টস আজকে কি শর্ট টাইমে ব্যবসায়ীকে একটা ভালো ধারণা দিবেন শর্ট টাইমে ব্যবসায়ীদের একটা ভালো ধারণা দিবেন এবং যারা ব্যাক আমি বেশিরভাগ আমার এই ভিডিওগুলো হলো বেকারত্বের জন্য ভাই যারা বেকার গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায় অথবা কেউ চাকরি করে চাকরি পাশাপাশি আমার এই ব্যবসাটা করতে পারবে অথবা কেউ স্টুডেন্ট সেও আমার এই ব্যবসাটা করতে পারবে তো আজকে কি দিয়ে শুরু করতেছেন আজকে আমি একদম সর্বনিম্ন লোরেন্স থেকে আমি শুরু করব এই যে দেখেন এই মালটা মাত্র ষোলো টাকা ফিস আচ্ছা মাত্র টাকা বান্ডিল হ্যাঁ তারপরে আমি যাইতেছি এই যে সেম লেডিস মালের ভিতরে তিনটা সাইজ হবে হ্যাঁ ভাই তিনটা সাইজ হবে মাত্র বাইশ টাকা ফিস তিন বারো ছত্রিশ পিসের বান্ডিল এটা হ্যাঁ তিনবার ছত্রিশ পিসের বান্ডিল আবার এই আসার বাচ্চাদের মানে ছেলেদের কি এটা হ্যাঁ এটা হলো তিনটা সাইজ পড়বে হ্যাঁ ভাই

তিন বারো ছত্রিশ পিজের বান্ডিল দুই বছর চার বছর ছয় বছর তিনটা সাইজ তিন বারো ছত্রিশ পিজের বান্ডিল মাত্র পঁয়ত্রিশ টাকা পিস এই আরেকটা মাল আছে টি শার্টের ভিতরে ভাই হ্যাঁ হ্যাঁ এটা এটা হলো টি শার্টের ভিতরে নতুন আসছে না হ্যাঁ সম্পূর্ণ মাল আমার আপডেট আমি বললাম না আমার আগের কোন মাল ছিল না ভাই প্রত্যেকটা মাল নতুন মাল দুই সাইজ ছয় চারটা তিনটা সাইজ তিন বারো ছত্রিশ পিজের বান্ডিল পঁয়ত্রিশ টাকা পিস মাত্র পঁয়ত্রিশ টাকা পিস একটা টি শার্ট ভাই দেখেন বর্তমানে ফুটপাথে একটা চা খাইতে গেলে বিশ টাকা লাগবে কি কিছু কথা বুঝছেন এই যে দেখেন এই আরেকটা মাল আছে আমাদের এটারও তিনটা সাইজ দুই বছর চার বছর ছয় বছর হ্যাঁ এই যে দুই সাইজ ছয় তিনটা সাইজ পড়বে তিন বারো ছত্রিশ ফিজের বান্ডিল এটা রেট পড়বে মাত্র চল্লিশ টাকা ফিজ চল্লিশ টাকা চল্লিশ টাকা ফিজ যারা কুরিয়ার কন্ডিশনে নিবেন ভাই যারা দেখা গেছে পনেরো হাজার বিশ হাজার দশ হাজার টাকার মাল নেয় তারা দুই হাজার টাকা অ্যাডভান্স করলে হবে আর আমাদের বেশিরভাগ মাল বর্তমানে এইটি পার্সেন্ট মাল যায় কুরিয়ারে এইটি পার্সেন্ট মাল যা হলো কুরিয়ারে কি কিছু কথা বুঝছেন আর জায়গা যায় পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা মাল নেয় তারা পাঁচ হাজার দশ হাজার টাকা অ্যাডভান্স করলে হবে আর বাদ বাকিটা আমি কন্ডিশনে দিয়ে দিই হ্যাঁ তারপরে এটা হলো বাচ্চাদের ট্রাউজার হ্যাঁ থ্রি কোয়ার্টার এটা হলো বাচ্চাদের থ্রি কোয়ার্টার এটা হলো তিনটা সাইজ এই যে দেখেন চার বছর ছয় বছর আট বছর হ্যাঁ এটার রেট পড়বে হলো এটা হলো তিনশো আঠারো ফিজের রেসু করে হ্যাঁ মাত্র পঁচাত্তর টাকা ফিস এটা মাত্র পঁচাত্তর টাকা ফিস আবার ভাই অনেকে চাই এখন আমার থেকে ভাই শর্ট ফের আসেনি কি কিছু কথা বুঝছেন এই জন্য মালগুলা বানানোর এটা হলো জার্সি কাপড়ের এই যে দেখেন কালারগুলা খুব সুন্দর কালার ভাই দেখেন প্রত্যেকটা মালের কালার দেখেন এই যে দেখছেন নি এটা হলো রেড ফরবে তিনটা সাইজ ফরবে এটা এই মালটা ভিতরে হলো তিনটা সাইজ হ্যাঁ স্মল মিডিয়াম এক্সেল হ্যাঁ এটা রেড ফর বল আপনার হলো চল্লিশ টাকা পিয়া পার পিস চল্লিশ টাকা 36 পিসের রেসু করা হ্যাঁ তারপর সেম মালের এক কটনের ভিতর করছি এটা এটা হলো কটন কাপড়ের এই যে সব কোলি করা এগুলা এটা রেড ফর চল্লিশ টাকা এটা তিনটা সাইজ তিন বড় 36 পিসের বান্ডেল হ্যাঁ তারপর আমি চাইতেছিলাম গেঞ্জির ভিতরে হ্যাঁ ভাইয়া বড়দের গেঞ্জি এটা হইলো দশ বারো বছরের গেঞ্জিগুলা যেটা এই যে দেখেন এটার কালার হবে সর্ব অনেক সুন্দর মাল দেখেন আপনি মালের কোয়ালিটিগুলা দেখেন এই যে দেখেন সে সেই ডিজাইন ভাই মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস এগুলার মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস কালার আসবে অসংখ্য এগুলার সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা কালার হবে যারা কুরিয়ার কন্ডিশনে নিবেন আপনাদেরকে একটা কথা বলি ভাই সর্বনিম্ন সবাইটে মিলাইয়া একশো বিজ অর্ডার করতে হবে একশো বিজ জিনিস মাল কোনো মাল কুরিয়ারে দেওয়া হয় না আর আমি আরেকটা কথা বলি কোনো খুচরা আমাকে ফোন দিবেন না ডিস্টার্ব করবেন না ফাও আমাদের কোনো খুচরা বিক্রি হয় না কি কিছু কথা বুঝছেন এটা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা তারপর আমি যাইতেছি আর একটু কোয়ালিটি দশ বারো বিশ্বের আর একটু কোয়ালিটি এটা এটা হলো মার্বেল কোয়ালিটি বলি আমরা এটাকে মার্বেল মাল বলি এটা রেড ফোর বলো নব্বই টাকা ফিস ছয় পিস বারো ফিজের বান্ডিল হ্যাঁ নব্বই টাকা পিস বারো ফিজের বান্ডিল এবার আমি যাইতেছি মেনসেট টি শার্টের ভিতরে যারা নতুন উদ্যোক্তা ভাই আমি আবারও বলি আপনাদের একদম নরিক্স আপনি দশ আইটেম মাল নিচ্ছেন দুই আইটেম মাল স্লো আপনার দুই আইটেম মাল পাল্টায় রানিং আইটেম নিতে পারবেন একদম কোন রিক্স নেই ব্যবসার ভিতরে রিক্স হলো আমার দরা খেলে আমি খাবো আপনার আপনাকে দরা খাবো না এটা হলো বড়দের সলিড এই যে দেখেন এটা কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা এই মালটা আমাদের বেশিরভাগ মাল একশো বিশ করে বান্ডিল থাকে আমাদের হ্যাঁ যারা নিবেন একশো বিশ নেওয়া লাগবো না সব ব্যবসায়ী তার এক সমান না দেখা গেছে সব আইটেম মিলাইয়া একশো বিশ নিলে হবে সর্বনিম্ন আর উপরে পাঁচশো সাতশো যে আর কি মাত্র ষাট টাকা ফিস কালার হবে বিশ পঁচিশটা তারপর আমি যাইতেছি এবার আমার পঁয়ষট্টি টাকা রেঞ্জের কিছু মাল আছে হ্যাঁ ভাই এটা হলো পঁয়ষট্টি টাকা রেঞ্জের মাল এই যে দেখেন এগুলো হলো পঁয়ষট্টি টাকা ফিস এই মালগুলার গুলিস্তান এলাকা বহুত ভিডিও আছে ভাই কারণ হইলো এই মালগুলা কিন্তু বিভিন্ন জনে বিভিন্ন রেটে বিক্রি করে আমি ব্যবসায়ীদের প্রতি এইটুকু কথা বলি আপনারা এই মালগুলার রেটটা যাচাই করে মালটা কিনবেন কারণ হইলো আপনি যদি পার পিস মালে দশ টাকা কমে পান আমার কাছ থেকে তাহলে আপনি একশো পিস মাল নিলে এক হাজার টাকা কিনেতে সেফ হয়ে গেল এই জন্য একটু কেয়ারফুল থাকবেন এই ব্যাপারে মালগুলার ব্যাপারে হ্যাঁ যে কোনো মাল হ্যাঁ এই যে দেখেন এটার কালার হবে সর্বনিম্ন বিশ ত্রিশটা মাত্র পঁয়ষট্টি টাকা পিস হ্যাঁ মাত্র পঁয়ষট্টি টাকা পিস তারপরে পঁয়ষট্টি টাকা রেঞ্জের আরেকটা মাল আছে আমার এটাকে আমরা অল ওভার ফিন বলি আর কি হ্যাঁ এই যে দেখেন এগুলোর কালার হবে অসংখ্য সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা কালার হবে এই যে দেখেন এগুলা আমাদের প্রত্যেকটা মাল এ কম দেয় মালগুলো এলাকা একশো পিসের বান্ডিল কিন্তু কেউ যদি অর্ডার করেন সবাইকে মিলে যা একশো পিস নিলে হবে সমস্যা নাই আলু উপরে যে জানেন কোনো প্রবলেম নাই হ্যাঁ এগুলোর কালার আছে অসংখ্য বিশ থেকে তিরিশটা কালার হবে মাত্র পঁয়ষট্টি টাকা পিস হ্যাঁ কারণ আমার ওই কথাটা বলার উদ্দেশ্য হলো কি এই মালগুলা কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন রেটে দেওয়ার কারণ হইলো কেউ কমে দিছে কেউ বেশি দিছে দিছে নিম্ন রেটে দিছি আমি যাতে উনি মালটা বিক্রি করে আবার আমার কাছ থেকে নিতে পারে কি কথা তারপরে আমি সেম আরেকটা মাল এটা হলো স্টেপের ভিতরে ভাই হ্যাঁ অনেক সুন্দর মাল দেখেন কালারগুলা দেখেন সেই কালার অনেক সুন্দর সুন্দর কালার দেখছেন কাপড় যেরকম কালার সেরকম এগুলো হলো মাত্র পঁয়ষট্টি টাকা ফিস কালার হবে সর্বনিম্ন বিশ থেকে পঁচিশটা কালার হবে এটা হ্যাঁ এই যে দেখেন কালার আমি আমার ঠিকানাটা আবারও বলে দে ভাই এটা হলো ডাকা গুলিস্তান সিটি প্লাজা মার্কেট এটা হলো বঙ্গবাজারের পাশি মার্কেটটা বঙ্গবাজারের সামনে এসে কাউকে জিজ্ঞাসা হবে সিটি প্লাজা কোনটা তাহলে দেখাই দিব সিটি প্লাজা চতুর্থ তলা আটাত্তর নাম্বার দোকান বিকসেলা গার্মেন্টস মাত্র পঁয়ষট্টি টাকা ফিস কালার হবে সর্বনিম্ন বিশ থেকে পঁচিশটা হ্যাঁ তারপর আমি যাইতেছি কিছু বিগলা মাল ভাই হ্যাঁ কারণ বিগলা মালটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না কি কিছু কথা বুঝছেন এই যে দেখেন এটা সর্বনিম্ন কালার হবে পনেরো থেকে বিশটা কালার হবে এই যে দেখেন এই যে দেখেন কালার আছে আমি অল্প কাটা মাল দেখাইলাম ভাই এটা সত্তর টাকা পিস হ্যাঁ কালার হবে বিশ থেকে তিরিশটা সত্তর টাকা পিস বিশ তিরিশটা কালার হবে তারপর আমি যাইতেছি কি আর আমি আস্তে আস্তে এখন রেঞ্জের দিকে যাইতেছি কি কিছু বুঝছেন আমি আরেকটা কথা বলি ভাই ফুটপাত থেকে শোরুম পর্যন্ত একবার যে ফুটে ব্যবসা করবে ওই মালও আছে যে শোরুমের মাল নিব সেই মালও আছে সব ধরনের মাল একদম অল আইটেম আছে আমি একবারে বললাম ফুটপাত থেকে শোরুম পর্যন্ত যে যে আইটেম নিতে মন সেই আইটেম নিতে পারবে কি কিছু কথা বুঝছেন এই যে মালগুলো দেখেন এটা বাটন সিস্টেম কালার আছে অসংখ্য হ্যাঁ এই যে দেখেন অসংখ্য ডিজাইন অসংখ্য কালার হবে এগুলা প্রত্যেকটা এরকম বাটন থাকবে রেট পড়বে মাত্র আশি টাকা পিস মাত্র আশি টাকা পিস কালার হবে সর্বনিম্ন বিশ থেকে টাকা তারপর আমি যেতেছি এই যে এটা হলো পকেট সিস্টেম অনেকে ভাই পকেট গোল গাল না কি কিছু কথা বুঝছেন এটা হলো পকেট সিস্টেম গোল গাল প্রত্যেকটা মালে একটা পকেট থাকবে হ্যাঁ মাত্র আশি টাকা পিস কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা আশি টাকা পিস কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা আমি বারবার একটা কথা বলি ভাই যারা বেকার আপনারা এদিক সেদিক ঘুরাফেরা না করে আমার সাথে যোগাযোগ করেন আপনারে ব্যবসা সাকসেস করার মতন আপনার কোনো রিক্সে আমি দিব না সম্পূর্ণ রিক্সে আমি মাল দিব আপনি দশ আইটেম মাল দিয়েছেন দুই আইটেম মাল স্লো ওই দুই আইটেম মালটাই আপনাকে রানিং আইটেম আমি দিয়ে দিব তাহলে আপনার ব্যবসার কোনো সিস্টেম নাই এই মালটা হলো পকেট সিস্টেম মাত্র আশি টাকা ফিস কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা তারপর আমি যদি সলিডের ভিতরে ভাই একটু কোয়ালিটি মাল এটা এত আইটেম দেখানোর উদ্দেশ্যটা দেখ মাল যে বললাম না আমি ফুটপাথ থেকে শোরুম পর্যন্ত আমি বলছি না একটা কথা সব আইটেম আছে আমার কাছে এটা হলো তিন সাইজের মাল এম এল এক্স এটা তিন সাইজ এম এল এক্সেল এটা তিন সাইজ এম এল এক্সেল কালার হবে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে হ্যাঁ রেট পড়বে মাত্র একশো চল্লিশ টাকা সলিড একটা দেখাচ্ছি ষাট টাকা আর এটাকে দেখাচ্ছি একশো চল্লিশ টাকা এই জন্য বলছি যে ফুটপাত থেকে শোরুম পর্যন্ত যে যে আইটেম নিবে সে আইটেম পাইবে তিন সাইজ এমএল এল এক্সেল কালার হবে পনেরো বিশটা কালার হবে এটা হ্যাঁ তারপর আমি যাইতেছি যে জার্সির ভিতরে লো কোয়ালিটি আছে হাই কোয়ালিটি আছে যে যেটা না হ্যাঁ যেমন এই একটা মাল আছে দেখেন একটা ডিজাইন আছে প্রত্যেকটা হলো দুই সাইজ করে মাল ভাই হ্যাঁ এল এক্সেল প্রত্যেকটা পলিতে টু পিস করে পলি থাকবে হ্যাঁ যেমন এই যে দেখেন এই যে পলিতে দুইটা করে পলি এই যে প্রত্যেকটা কালার মোট ছয়টা কালার বারো পিসের বান্ডেল আপনি নিজে তৈরি করেন প্রত্যেকটা মালে আমার নিজের প্রোডাক্টের মাল আরে ভাই আমি নিজে না করলি এই মালে রেটে দেওয়া যা বলেন এই মালটা পড়বে অনলি মাত্র একশো টাকা পিস মাত্র একশো টাকা পিস জার্সির মাল মাত্র একশো টাকা পিস তারপর আমি যাইতেছি জার্সির ভিতরে আর একটু কোয়ালিটি হ্যাঁ ভাই কেউ একটু কম দামি চাই কেউ একটু বেশি দামি চাই যেমন এই যে দেখেন এই মালটা দেখেন এটা একটু রেট বেশি দশ টাকা ডিফারেন্স আর কি মালটার পর্ত অনুযায়ী রেট দিছি আমি একবার সীমিত লাভে মাল বিক্রি বের ভাই আর কেউ বার্গেটিং করবে আমার মাল নিয়ে কেউ দামাদামি করবেন না ভাই আমি ব্যবসায়ীদের প্রতি একটা কথা বলি আমি একবার সীমিত লাভে মাল বিক্রি করি কিছু কথা বলছেন এই যে দেখেন কালার আছে অসংখ্য এগুলো প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা ছটা করি কালার হবে হ্যাঁ যেমন এটারও পাঁচটা ছটা কালার হবে এটারও পাঁচটা ছটা কালার হবে হ্যাঁ এটারও এটার কালার হবে রেট পড়বে মাত্র একশো দশ টাকা ফিস বারো পিস করে বান্ডিল থাকবে প্রত্যেকটা ডিজাইনে করে বান্ডিল তারপর আমি যাইতেছি মার্বেলের ভিতরে অনেকে আমি কমন মাল তো এই জন্য করতে সাইতেছি অনেকে সাইতে এখন এবার এই যে দেখেন এটা হলো বারো ফিস করে বান্ডিল থাকবে ডিজাইন হবে বিভিন্ন ডিজাইনের মাত্র একশো দশ টাকা ফিস একশো একশো দশ টাকা ফিস তারপর আমি যাইতে আসছি একশো দশ টাকা রেঞ্জের আমার আরো কিছু কোয়ালিটি মাল আছে এই যে দেখেন এগুলা সবই হলে একশো দশ টাকা রেঞ্জের এগুলা প্রত্যেকটা ডিজাইনের কালার হবে প্রত্যেকটা ডিজাইনের কালার হবে টু পিস করে ফলি থাকবে সাইজ হলো দুই সাইজ এল এক্সেল এই যে দেখেন এই যে দেখেন এটারও কালার হবে পাঁচটা ছটা এটারও কালার হবে পাঁচটা প্রত্যেকটা মালের পাঁচটা ছটা করে কালার সাইজ হলো দুই সাইজ এল এক্সেল ফলি থাকবে দুইটা করে ফলি হ্যাঁ মাত্র একশো দশ টাকা পিস একশো দশ টাকা পিস তারপর আমি যাইতেছি আমি কিন্তু একটু কোয়ালিটির দিকে যাইতাছি হ্যাঁ ভাই এই যে দেখেন এগুলো হলো একশো টাকা ফিজের মাল হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা এম্বয়ডারি থাকবে এটার প্রত্যেকটা ডিজাইনের কালার হবে এটারও ডিজাইনের এই ডিজাইনটারও কালার হবে পাঁচটা ছটা এই ডিজাইনটারও কালার হবে পাঁচটা ছটা বেকার বসে থেকে ব্যবসা হ্যাঁ আমি তো বললাম যারা বেকার যুবক যারা দেখা গেছে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় কোন কাজ নাই কর্ম নাই তারা আমার সাথে যোগাযোগ করেন মাত্র আট থেকে দশ হাজার টাকার বিনিময়ে তাকে আমি ব্যবসাটা স্টার্ট করে দিব এবং এমন ভাবে স্টার্ট করে দিব এমন ভাবে সেটিং করে দিব যাতে সে ব্যবসাটা করে রাখাইতে পারে তার সুযোগ আরো আছে সে যদি আমার থেকে দশ আইটেম মাল নেয় তার দুই আইটেম মালটা স্লো সে বেচতে পারতেছে না ওই দুই আইটেম মালটা রানিং আইটেমটা নিতে পারে কথা বুঝছেন তারপরে আমি আর একটু কোয়ালিটি ভিতরে এই যে দেখেন এগুলো একশো ত্রিশের রেঞ্জের মাল বাই ই কথা বুঝছেন এগুলা সব হলে একশো তিরিশ টাকা পিস প্রত্যেকটা ডিজাইনের কালার হবে হ্যাঁ পাঁচটা ছটা করে কালার হবে সাইজ হলো দুই সাইজ এল এক্সেল টু পিস করে পলি করা থাকবে হ্যাঁ একশো টাকা পিস তারপর আমি যাইতেছি চায়না কোয়ালিটি কিছু মাল আছে আমাদের এই যে দেখেন এই যে এগুলো একশো পঞ্চাশ টাকা পিস সাইজ হলো দুই সাইজ এল এক্সেল টু পিস করে পলি ছটা করে কালার হবে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের ছটা করে কালার হবে দেখছেন মালের কোয়ালিটি ভাই কাপড় দেখেন সেই কাপড় দেখছে অনেক সুন্দর মাল মাত্র একশো টাকা পিস হ্যাঁ কালার হবে আরো ডিজাইন আছে ভাই এত ডিজাইনটা দেখেন সম্ভব না তারপর অনেকে সাইতে আছে ভাই ভ্যান কলার মাল আসেনি এবার আমি কিছু ভ্যান কলার মাল করছি এই যে দেখেন এটার হলো ছয়টা কালার হবে হ্যাঁ আমি দুইটা কালার দেখাইলাম ছয়টা কালার সাইজ হলো দুই সাইজ এল একশো বিশ টাকা পিস এমন ভাই সে বেসছে আবার আসতে হবে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে দিলাম হ্যাঁ তারপরে তো আবার যদি সে বেচতে যদি নাও পারে তো সে ফালটা ওই যে আইটেম বেচতে পারতে নিতে পারবি কোনো প্রবলেম নাই ভাই কি কিছু কথা বুঝছেন এটা হলো চাইনা কোয়ালিটির ভিতরে ভ্যান কলার হ্যাঁ অসংখ্য ডিজাইন আছে এটার ভাই না হলে দশ বারোটা ডিজাইন হবে এই যে দেখেন আমি দুইটা মাল দেখাইলাম মাত্র এটা হলো সাইজ দুই সাইজ এল এক্সেল টু পিস করি ফলি এগুলো প্রত্যেকটা মালে টু পিস করি মাত্র একশো সত্তর টাকা পিস যারা কুরিয়ার কন্ডিশনে নিবেন ভাই আমি আবারও বলি যারা কুরিয়ার কন্ডিশন নিবেন আমাদের এই মালগুলা বেশিরভাগ মাল এইটি পার্সেন্ট মাল দেয় হইলো কন্ডিশনের মাধ্যমে জীবন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা অর্ডার করে যারা দেওয়া দিয়েছে অল্প টাকার মাল নেয় সব ব্যবসায়ী তার এক সমান না ভাই ঠিক আছে বুঝছেন পনেরো হাজার দশ হাজার বিশ হাজার টাকার মাল নেয় তার আর দুই হাজার তিন হাজার টাকা অ্যাডভান্স করলে হবে আর বাদ বাকিটা আমি কন্ডিশনই দিয়ে থাকি কিন্তু কিছু কথা বুঝছেন আর যারা দেখা যায় চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার এক লক্ষ টাকার মাল নেয় তারা ফার্স্ট দশ হাজার টাকা অ্যাডভান্স করলে হবে এই মালটা হচ্ছে নব্বই টাকা ফিস সাইজ হলো দুই সাইজ এল এক্স এল ছয়টা ডিজাইন আছে আমি তিনটা ডিজাইন দেখাইছি ছয় পিস করে বান্ডিল করে এগুলো হ্যাঁ তারপরে আমি যাইতেছি কলার আরেকটা মালের ভিতরে একশো বিশের কিছু মাল আছে আমার কলার এই যে দেখেন এই মালগুলা দেখায় এই যে এটা দুইটা ডিজাইন দুইটা ডিজাইন দেখাইছি আমি দুইটা কালার দেখাইছি আর কি হ্যাঁ ভাই এটা একশো বিশ টাকা ফিস সাইজ হলো দুই সাইজ এল এক্স এল আর এই ডিজাইনটা হলো তিন সাইজ বিশ টাকা ফিস এগুলা হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের কালার এটা সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে হ্যাঁ মাত্র একশো বিশ টাকা ফিস হ্যাঁ তারপর আমি যাইতেছি এবার গা কিছু ফিকে এক কালার মানে ফিকে কাপড় বলে কেউ কুলটি কাপড় বলে হ্যাঁ এগুলা সব হলো তিন সাইজের মাল এম এল এক্সেল হ্যাঁ এটারও তিন সাইজ এম এল কালার হবে সর্বনিম্ন দশ থেকে বারোটা কালার হবে মাত্র একশো তারপর আমি যেতে আমার একশো তিরিশ টাকা রেঞ্জের কিছু কলার মাল আছে হ্যাঁ ভাই এই যে দেখেন এগুলো হলো একশো তিরিশ টাকা পিস সাইজ হলো তিন সাইজ এম এল এক্সেল এল এটা একশো তিরিশ টাকা পিস সাইজ হলো তিন সাইজ এম এল এক্সেল এটা একশো তিরিশ টাকা পিস

কালার হবে অসংখ্য প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা ছটা করে কালার হবে সাইজ হলো দুই সাইজ এল এক্সেল টু পিস করে ফলি করা থাকবে হ্যাঁ টু পিস করে ফলি করা থাকবে তারপরে আমি যাইতেছি আরেকটা একটা মাল আছে আমার এটা হলো একশো ষাট টাকা রেঞ্জের মাল ছয়টা করে পলি থাকবে ভাই কালার হলো তিন কালার ছয় পিসের বান্ডিল একশো ষাট টাকা পিস হ্যাঁ আরো ডিজাইন আছে এটা হলো চায়না কলার এটাকে বলি আমরা অনেকে চায়না কালার বলে অনেকে বিভিন্ন কাপড় বলে এটাকে চায়না কলারে বলে বেশিরভাগ এই যে দেখেন এটা কালার হবে অসংখ্য এই যে দেখেন ছটা করি বান্ডিল বারো ফিজের বান্ডিল হবে এটা হ্যাঁ ছয় কালারের বারো ফিজের বান্ডিল একশো সত্তর টাকা ফিস তারপর আমি যাইতেছি যারা একটু শোরুম কোয়ালিটি মাল গুলো এগুলো হলো শোরুম কোয়ালিটি মালে বেশিরভাগ এই যে সলিডের ভিতরে পকেট হবে এটা হ্যাঁ এই দেখ চায়না কাপড়ের দুইশো টাকা ফিস সাইজ হলো তিন সাইজ এম এল এল কালার হলো ছটা কালার হ্যাঁ তারপর আমি যাইতেছি এই যেগুলো যারা শোরুমে মাল বিক্রি করে এই যে দেখেন এগুলো মাল এই যে দেখেন এই যে মাল দেখেন এটা হলো তিন দেখাইলাম তারপর আমি আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন যারা এই মালটা বিক্রি করে তারা বুঝে কি কিছু কথা বুঝছেন এই যে মালটা দেখেন কালেকশনের মাল কি কিছু বুঝছেন ভাই অনেক সুন্দর মাল দেখেন এটা হলো সাইজ হলো আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন এটা রেট পড়বে হলো দুইশো পঞ্চাশ টাকা পিস এখানে একটা ডিজাইন দেখাছি আরো পাঁচটা ডিজাইন আছে হ্যাঁ এই আছে আরেকটা মাল এটা আরো সাইজ হলো আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন একটা ডিজাইন দেখাইছি আর পাঁচটা ডিজাইন আছে রেট পড়বে তিনশো টাকা ফিস এই আছে আরেকটা মাল আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন হ্যাঁ এটা রেট পড়বে হলো সাড়ে তিনশো টাকা পিস ছটা ডিজাইন আছে এই হলো আমার আজকের আপডেট ডিজাইন গুলো আর কি ভাই হ্যাঁ আমি আমার ঠিকানাটা আবার বলে দে ভাই গুলিস্তান সিটি প্লাজা মার্কেট বঙ্গবাজারের পাশে মার্কেটটা বঙ্গবাজারের সামনে এসে কাউকে জিজ্ঞাসা করলে হবে সিটি প্লাজা কোনটা তাহলে দেখাই দিব সিটি প্লাজা চতুর্থ তলা আটাত্তর নম্বর দোকান বিকসলার গার্মেন্ট অনেক ধন্যবাদ ভারেক ভাই ঈদ কালেকশন গুলো দেখানোর জন্য আল্লাহ